এইখানে বেস্ট কাচ্চি কারা সার্ভ করে? আই হ্যাভ নো আইডিয়া। ইউ হ্যাভ নো আইডিয়া। স্পেশাল দেখি কার আইডিয়া আছে। আপনাদের কারো আইডিয়া আছে আসলে কোথায় বেস্ট কাচ্চি সার্ভ করে? ভাই ঘাস পাতা কিন্তু সার্ভ করলে হবে না, বাই ওয়ান গেট ওয়ান অফার। সো অফারের অফারের মধ্যে যেন এমন থাকে না যে মাংস নাই কি রাইস কম, এমন যেন না হয় বনানিতে। একটা অফার যে জানি না 125 টাকার টেস্টটা কেমন, এখনো খেয়ে দেখিনি। বাট কাচ্চি খাওয়া হয়, কাচ্চি খাওয়ার। আপনার নো আইডিয়া? আপনার দে হ্যাভ নো আইডিয়া। সো আমাদের অন্য কোথাও ট্রাই করতে হবে। আচ্ছা ভাইয়া, বেস্ট কাচ্চি কারা সার্ভ করে এই বনানিতে? দামলাদিত দুইজন পাইলাম, আর বাদ বাকি যারা ছিল তারা কি কাচ্চি খায় না বা আইডিয়া নাই, তো দেখি আর কাউকে পাওয়া যায় কিনা। বনানিতে আসলে বেস্ট কাচ্চি কারা সার্ভ করে? আমি তো বনানিতে থেকে নতুন, আমি এসেছি। সেদিকে আরেকজনকে দেখা যাচ্ছে, তাকে একটু জিজ্ঞাসা করি। আচ্ছা ভাইয়া, এই বনানির মধ্যে বেস্ট কাচ্চি কারা সার্ভ করে বলতে পারবেন? এই যে দামলাদিত, ও এই অপোজিটেই দামলাদিত। সো আমরা মনে হয় পেয়ে গেছি, তাই না? লেটস গো। আসলে লাঞ্চ আওয়ারে হয় কি যে খুব খিদা লাগে, তো এত বেশি মানুষকে জিজ্ঞাসা করা আসলে খুব একটা বেশি সুযোগ নাই যে কোনটা বেস্ট। বাট আমি যতটুকু জানতে পারলাম, যতজনের কাছে জিজ্ঞাসা করেছি তাদের মধ্যে থেকে মোটামুটি বুঝতে পারলাম যে হ্যাঁ, দামলাদিতে গেলে আই থিঙ্ক আমি বেস্ট কাচ্চিটা এই বনানির মধ্যে সেটা পেয়ে যাবো। সো লেটস গো অ্যান্ড চেক দিস আউট। এটাই হচ্ছে সেই দামলাদিত। এখন দামলাদিতের ভিতরে যাব এবং তাদের কাচ্চিটা কতটা অথেন্টিক বা আসলে সবার মতামত অনুযায়ী কতটা ভালো বা কতটা বেস্ট কাচ্চি তারা সার্ভ করে সেটা আমরা ফাইন্ড আউট করবো। দামলাদিত স্লো কুকড ডেলিসিয়াস কাচ্চি। সো আজকে তো আমরা এই কাচ্চিটা ট্রাই করব, আর সুপ কিন্তু একদম র্যান্ডম হবে, বুঝছিস? আপনি আমাদেরকে দিবেন হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে স্যার তবে হ্যাঁ ভাই ঘাস পাতা কিন্তু সার্ভ করলে হবে না, বাই ওয়ান গেট ওয়ান অফার। সো অফারের অফারের মধ্যে যেন এমন থাকে না যে মাংস নাই কি রাইস কম, এমন যেন না হয়। এরকম হবে না, অফার দিলে অনেক জায়গায় এরকম হয়, তো আপনারা অবশ্যই ভালো সার্ভ করবেন। আশা করি অফার সার্ভ করব না, আমরা সার্ভ করব না। আমি কিন্তু আমাদের নিউ ফুড, নিউ কামিং ফুড। আমি আসলে এখানে আসার আগে কয়েকজনকে জিজ্ঞাসা করছি যে বেস্ট কাচ্চি কোথায় সার্ভ করে, তো আপনাদের নামটা সবাই রেফার করছে। সো দ্যাটস ওয়াই আশা যেন আপনাদের নামটা থাকে। সো দ্যাটস ইট। যেহেতু বাই ওয়ান গেট ওয়ান কাচ্চি অফার, তাও আবার মাত্র 250 টাকায়, সো এক একজন পার্সনের জন্য পড়ছে হচ্ছে 125 টাকা, তাও আবার এই বনানির মতো জায়গায়। আমি কিছু ফকির মিসকিন আছে যাদেরকে সবসময় মানে যারা আমার কাছে খেতে চায়, সো কিছু ফকির মিসকিনকে ফোন দিই যে যদি তারা নাও আসতে পারে তাদের জন্য পার্সেল নিয়ে যাবো, যদি তারা খাওয়ার জন্য আগ্রহী থাকে। সো ফোন লাগিয়ে দিই হ্যাঁ কয়েকজনকে। হ্যাঁ রাহুল ভাই, কাচ্চি খাবা বনানিতে? হ্যাঁ খাবি কাচ্চি? না ফ্রি না ভাই, সবাইকে খাওয়ান ফ্রি দেয় নাকি আমাকে? আজব, ফ্রি খাওয়ানো। বাই ওয়ান গেট ওয়ান অফার পাইছি বুঝছস, বনানিতে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, কম দামে পাইছি না আজকে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সো আজকে এই সুযোগ খাওয়ানোর। দুইটা কাচ্চি 250 টাকায়। উই হ্যাভ আওয়ার কাচ্চি হিয়ার। সো জাস্ট ফার্স্ট একটু আউটপুটটা দেখাই যে কাচ্চির ডেকোরেশনটা কেমন হয়েছে এবং কোয়ান্টিটিটা কেমন হয়েছে। 125 টাকায় বিফের যদি পিসটা আপনাদেরকে একটু দেখাই, জাস্ট বড় সাইজ আর হচ্ছে বেশ সফট, বেশ সফট। এবং এটা হচ্ছে আরেকটা, এইটা হচ্ছে শিনার মাংস, একদম জুসি জুসি। হ্যাঁ একটা অফার, জাস্ট জানি না 125 টাকার টেস্টটা কেমন, এখনও খেয়ে দেখিনি, বাট দেখেই মনে হচ্ছে না দেখে না সেও বোঝা যাচ্ছে একদম অথেন্টিক। বিফের টেস্ট এবং স্মেল জাস্ট অসম। হেই একটু কাছে আসো, চিনিগুলা চালের কাছে একদম ঝরঝরা, ঠিক হালকা মশলাদার। ব্যাপারটা হচ্ছে যে কালারফুল কাচ্চিটা, কাপড়ের রং দেওয়া যে কাচ্চি প্রতিদিন খাইছি সে টাইপের না, অথেন্টিক কাচ্চি। আমার মনে হয় দামলাদিত বেশ ভালোভাবেই বানাচ্ছে। দমে রান্না হবে, সেটা স্লোলি কুকড হবে এবং মাংসটা প্রচুর সফট হবে, কিন্তু ভালো একটা স্মেল আসবে, আর কাচ্চির থাকবে ঝরঝরা কিন্তু চিপচিপে না, মানে তেলে ভরা না। ভাই 125 টাকায় এর থেকে ভালো কোয়ান্টিটির কাচ্চি আর কি হইতে পারে? যে কেউ খেলে তার একদম ফুলি লাঞ্চ আর ডিনার একদম কমপ্লিট হয়ে যাবে, কারণ আই থিঙ্ক ইটস হিউজ।
একটা আলু আছে সাথে একদম নরম দুজনের জন্য সালাদ দিয়ে দিছে যদি এমন হয় যে কোয়ান্টিটি এবং কোয়ালিটি এরকম থাকে আমি শিওর এটা আপনারা মার্কেট পাবেন বাট ভাই এর থেকে কমায়েন না রিকোয়েস্ট স্যার আমরা কোয়ালিটি কোয়ান্টিটি আমরা মেইনটেইন করি খাবার সার্ভ করি ভালো থাকলেই ভালো ইনশাআল্লাহ আজকে টেস্টটা খুব ভালো লাগছে থ্যাংক ইউ আপনাদের এই অফারটা কয়দিন চলবে কতদিন চলবে 1 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাই ওয়ান গেট ওয়ান অফারটা খাওয়ার পরে পেটটা পুরাই ভরে গেছে কারণ কোয়ান্টিটি ভাই আগেই বলছি হিউজ ছিল বাট তারপরে একটু ট্রাই করবো কারণ যেহেতু বিয়ে বাড়ির প্ল্যাটার নিয়ে গেছি এটা পার্সেল নিয়ে যাওয়া লাগবে আমার যদিও কোনো দম বিরিয়ানি ঠিক যদি পারফেক্টলি কুকড হয় স্লোলি কুকড করা যায় সেক্ষেত্রে সেটা যে কতটা সফট হয় এবং কত জুসি কত টিন্ডার হয় জাস্ট জিনিসটা আপনি বুঝবেন খাওয়ার সময় এবং আপনি যখন এটা চেহারা দেখবেন ঠিক তখন বুঝতে পারবেন একটা কি সুন্দর একটা কালার এবং কত সুন্দর সফট কি নরম তুলার মতো বিপ দিয়ে করা এই যে বিয়ে বাড়ি প্ল্যাটারটা সেটা হচ্ছে 1650 টাকা দুজনের জন্য চার টুকরা থাকবে বড় বড় সাইজের বিপ দুটো থাকছে রোস্ট চারটা জালি কাবাব বাহ আর হচ্ছে বিফ রেজালা মোটামুটি বেশ কোয়ান্টিটি দিছে দুজনের জন্য একদম পারফেক্ট হয়ে যাবে জাস্ট খেয়ে শেষ করা যাবে কিনা সন্দেহ আর দুটো থাকবে এই সাইজের পোরহানি আর ডেজার্ট হিসাবে থাকছে এই দুটা ফিরনি এবং সেটার কালারটা বেশ ভালো লাগছে দেখতে দেখো সুন্দর আছে জাফরান দেওয়া ফিরনি আর যথারীতি সালাদ বিফ এবং চিনি গুঁড়ো চালের কম্বিনেশনে করা এই প্ল্যাটারটা সবার জন্য বেশ ভালোই হবে আই থিঙ্ক খুব ভালো মতোই আছে লোকেশনটা একটু ক্লিয়ারলি বলে দেই মানানি 12 হাউস নাম্বার 77 ই ব্লক সেটা কিন্তু বিদায় নিয়ে যাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ফুড নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ